কালেজা হয় জবা ফাইনালি আমরা এত বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা এক হব আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না বিড়াল বাবু যে আমরা একসঙ্গে হনিমুন করতে যাচ্ছি আমার তো পুরোটাই স্বপ্নের মতো লাগছে আপনি আমার মতো একটা গ্রামের মেয়েকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছেন এটাই তো আমার কাছে অনেক তার উপরে আবার আমরা হনিমুন করতে যাচ্ছি আমি তো ভাবতেই পাচ্ছি না বিড়াল বাবু আবার যদি আমাদের জীবনে কোনো ঝড় আসে তাহলে আপনি আমাকে একা ফেলে চলে যাবেন না তো বিড়াল বাবু জবা তুমি চিন্তা করো না আর যতই ঝড় তুফান কালবৈশাখী ফণী ভূমিকম্প যাই আসুক না কেন আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না বিড়াল বাবু জবা আচ্ছা জবা তুমি রেডি হয়ে নিচে আসো আমি গাড়ি বার করছি আচ্ছা বিড়াল বাবু ঠিক আছে আপনি নিচে গিয়ে দাঁড়ান আমি এক্ষুনি আসছি খুব শখ না রে জবা তোর আমার রোহনের সাথে হানিমুনে যাওয়া এবার তুই কিভাবে হানিমুনে যাস সেটা আমিও দেখবো তোর ওপরে যাওয়ার টিকিট তো আমি কেটে ফেলেছি এবার তুই সোজা ওপরে যাবি হানিমুনে না এই তেলটা মেঝেতে ভালো করে ফেলে দেবো তারপরে এই তেলের ওপর পা পিছলে জবা সোজা তেলটা মেঝেতে ভালো করে ফেলে দিয়েছি এবার তুই আয় একবার শুধু আয় তারপর তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কতটা লেট হয়ে গেলে জবা এখনো আসছে না কেন নিচেও কতক্ষণ জবার জন্য গাড়ি বার করে ওয়েট করলাম জবা যদি এতটা লেট করে তাহলে তো আমরা হুলুলুলু যাওয়ার ফ্লাইটটা মিস করে ফেলবো জবা যা কি করে না যাই একবার রুমে গিয়ে দেখি যে জবা কি করছে বিড়াল বাবুর আওয়াজ পেলে মনে হলো আমার বিড়াল বাবু ঠিক আছে তো আমার বিড়াল বাবু এরকম চিৎকার করলো কেন না নিশ্চয়ই আমার বিড়াল বাবুর কোনো বিপদ হয়েছে না আমাকে দেখতে হবে যে বিড়াল বাবুর কি হলো আমি আসছি বিড়াল বাবু আমি আসছি বিড়াল বাবু এবারও জবা বেঁচে গেল এবারও আমি তো জবার জন্য ফাঁদ পেতেছিলাম রোহন মাঝখান দিয়ে কোথা দিয়ে চলে এলো আমি তো বুঝতেই পারছি না সত্যি জবা তোর ভাগ্যে তারিফ না করে পারছি না কিন্তু তোর ভাগ্য তোকে কতবার সাথ দেবে একবার না একবার আমার ফাঁদে তো তোকে পড়তেই হবে আর সেই দিনটাই তোর জীবনের শেষ দিন হবে আর আমি আর কি কি করতে পারি সেটা তোর ধারণারও বাইরে এবার তো তোকে আমার ফাঁদে পা দিতেই হবে দিতেই হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বিড়াল বাবু না 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 এটা হতে পারে না পারে না আমার বিড়াল বাবু মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে আছে এটা হতে পারে না কিছুতেই না বিড়াল বাবু উঠুন আমরা হানিমুনে যাব বিড়াল বাবু আমার সাথে হানিমুনে না গিয়ে আপনি এভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকতে পারেন না বিড়াল বাবু কিছুতেই পারেন না হে রঘুবীর তুমি কিছু একটা করো আমার বিড়াল বাবুকে সুস্থ করে দাও তুমি যদি আজ আমার বিড়াল বাবুকে না সুস্থ করো আমি এখানে দেহ ত্যাগ করবো রঘুবি তোমাকে আমার বিড়াল বাবুকে সুস্থ করতেই হবে করতেই হবে আজ তোমার পরীক্ষা ভগবান তুমি প্রাথর নাকি প্রাণ ভগবান আমার বিড়াল বাবুকে সুস্থ করে দাও ঠাকুর তুমি আছো কিরা করো তার প্রমাণ আজ তোমার পরীক্ষা ভগবান ওই তো আমার বিড়াল বাবু উঠছে জবা তুমি কোথায় বিড়াল বাবু জবা তার মানে রঘুবীর আমার বিড়াল বাবুকে তুমি সুস্থ করে দিয়েছো রোগকে করেছো রঘুবীর তুমি রোগকে করেছো এবার আমরা হানিমুনে যেতে পারবো আর আমাদের কেউ আটকাতে পারবে না কেউ না জবা জবা তুমি কেঁদো না জবা আমি ঠিক আছি তুমি কাঁদলে যে আমারও কান্না পাই জবা তুমি প্লিজ কেঁদো না জবা আর কান্নাকাটি নয় এখন আমি সুস্থ হয়ে গেছি চলো আমরা হানিমুনের জন্য বেরিয়ে পড়ি হুনুলুলু আমাদের ডাকছে হ্যাঁ বিড়াল বাবু চলুন অনেক দেরি হয়ে গেছে এবার আমরা হানিমুনে যাই চলো হ্যাঁ বিড়াল বাবু চলুন এত কিছু হওয়ার পরে রোহন আজ হানিমুনে চলে গেল ঠিক আছে কোনো ব্যাপার না এখানে আমি সাকসেসফুল হতে পারিনি তো কি হয়েছে হানিমুনে গিয়ে জবা আমি তোকে ফাঁদে ফেলবো তোরা জানি কোথায় হানিমুন করতে যাচ্ছিস হুনুলুলু আমিও আসছি জবা হুনুলুলুতে তোকে ফাঁদে ফেলার জন্য জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ